জারি হলো নতুন লকডাউনের নির্দেশিকা, প্রকাশিত হলো হাওড়া জেলায় নতুন কন্টেনমেন্ট জোনের তালিকা। আজ বিকেল 5টার পর থেকে রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনের কড়া লকডাউন চালু করেছে রাজ্য সরকার। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়া নির্ধারিত কন্টেনমেন্ট জোনের সংখ্যা 56টি। ওই 56টি জোনের মধ্যে 18টি রয়েছে হাওড়ার পুরসভা এলাকায়, বাকিগুলো গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকে। তার মধ্যে উল্লেখযোগ্য উলুবেড়িয়া, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা ও জগৎবল্লভপুর। প্রসঙ্গত, গত মাসে রাজ্য সরকারের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছিল কন্টেনমেন্ট জোনের, সেখানে মোট জোনের সংখ্যা ছিল 146টি। এখন কমে দাঁড়ালো 56টিতে। যদিও ইতিমধ্যে কোভিড সংক্রমণের মাত্রা বেড়েছে হাওড়া শহরের পাশাপাশি গ্রামীণ হাওড়াতেও। গ্রামীণ হাওড়ার আমতা ব্লকের নাবিকপাড়াতে গত 4 দিনে প্রায় 50 জনের অধিক আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হাওড়ার মোট করোনা আক্রান্তের সংখ্যা 3398, যার মধ্যে গত 24 ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছেন 106 জন। এর মধ্যে শেষ 24 ঘন্টা নতুন করে করোনা মৃত্যু হয়েছে 5 জনের। এই মুহূর্তে হাওড়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 114। প্রশাসন সূত্রে খবর, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিক ফেরত আসার পর থেকেই রাজ্যে সংক্রমণের হার বেড়েছে, অন্যান্য জেলার মতো হাওড়াতেও। পাশাপাশি করোনা সংক্রমণের মাত্রা আগে যেমন হাওড়া শহরাঞ্চলে বেশি থাকলেও সময়ের সাথে সাথে হাওড়া গ্রামীণেও সেই হার বৃদ্ধি পাচ্ছে। এখন এই নতুন করে কড়া লকডাউনের মাধ্যমে এই সংক্রমণ হার কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।